Assalamualaikum, প্রিয় দশম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের উচ্চতর গণিত ক্লাসে অধ্যায় 8 এর ত্রিকোণমিতি আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি প্রশ্নটি হলো যে t সমান k থিটা প্লাস sec থিটা এবং q সমান cot থিটা প্লাস tan থিটা প্লাস cosec থিটা ক নম্বর সেক্টরা মানে সেক্টরা মানে নির্ণয় করো ক নম্বরটা হলো দেখাও যে cos θ সমান 2t / t² + 1 গ নম্বর q সমান 3 হলে প্রদত্ত সমীকরণটি সমাধান করো এখানে কন্ডিশন হলো θ এর মান 0 সেতে বড় হবে এবং 2π সেতে ছোট হবে ক নম্বর দেওয়া আছে t সমান tan θ + sec θ এই ক নম্বর অঙ্কটি এরকম অঙ্ক তোমরা জানালে তো করেছো যে এরকম অঙ্ক থাকলে tan θ এর মান tan θ + sec θ এরকম অঙ্ক থাকলে এখানে প্লাস এর মান দেওয়া আছে এখানে যদি মাইনাস এর মান চায় তাহলে তোমরা এটা অর্ধেকও আসে এরকম থাকলে অ্যানসারটা হবে যে প্লাস মান দেওয়া থাকলে মাইনাস মান হবে যে প্লাস মানটা যেটা দেওয়া থাকবে তার উল্টা মানে t দেওয়া আছে তার মানে কি 1 / t হবে অবজেক্টিভলি তাহলে তোমরা এটা জানবে তো অঙ্কটি করেছো তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 implies that দেখো এখানে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই সূত্র জানি আবার এটাকে আমরা যদি মনে মনে করি এটা a এটা মনে করি d তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তার মানে কি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল 1 এখন দেখো যে sec θ + tan θ মান কি দেওয়া আছে t তাহলে মান বসিয়ে পাই sec θ - tan θ = 1 অতএব sec θ - tan θ এখন এই t টা কি আছে এর সাথে গুণ অবস্থায় আছে এখন এই t টা যদি ডান পাশে যায় তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কি হবে ভাগ হবে তার মানে কি 1 / t এটাই হলো आंसर তারপর দেখো ক নাম্বার দেওয়া আছে tan θ + sec θ সমান হলো p implies that এখান থেকে মান বের করতে হবে cos θ সমান 2b / t² + 1 এখন এই যে tan θ মূল মধ্যে সূত্র tan θ সূত্র হলো sin θ / cos θ / cos θ + sec θ মান হলো 1 / cos θ = p তোমরা জানো ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে কি করতে হয় লসাগু করতে হয় এখন এখানে ঘর হলো cos θ এখানে ঘর cos θ তার মানে লসাগু কত cos θ এখন cos cos বাদ কি থাকে sin θ প্লাস এখানে কি থাকে 1 থাকে = p implies that এখন উভয় পাশে বর্গ করি তাহলে এখানে এখানে কি সাথে লিখতে পারি 1 প্লাস sin θ / cos θ is equal to t উভয় পাশে বর্গ করলে তাহলে এটা হোল স্কয়ার দিতে পারি এটা cos স্কয়ার আর এটা স্কয়ার তাহলে কি উভয় পাশে বর্গ করে এখন 1 + sin θ হোল স্কয়ার যা আছে তাই লিখলাম আর এখানে দেখো cos স্কয়ার θ সূত্র কি 1 - sin স্কয়ার θ equal to t square
এখন নিচে দেখো 1 উপরে এখানে সাইন উপরে স্কয়ার আছে তার মানে কি 1 উপরে স্কয়ার না থাকলে আমাকে ঘন মানে স্কয়ার চিন্তা করতে হবে তাহলে কি সূত্র করছি নিচে স্কয়ার মানে b স্কয়ার তার মানে স্কয়ার মানে কি সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস d এটা হলো sin থিটা এটা হলো 1 বিটা হলো sin তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আর উপরে কি আছে দেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার এটা কি লেখা যায় হোল স্কয়ার মানে কি দুটো আছে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু হলো p স্কয়ার এখন দেখো এটা আর এটা কাটা যায় থাকে 1 প্লাস sin থিটা বাই হলো 1 মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু p স্কয়ার এখন তো প্রমাণে দেখো p স্কয়ার প্লাস 1 আছে এই যে p স্কয়ার প্লাস 1 তার মানে বোঝা যায় এই p এর নিচে মনে মনে কি আছে 1 আছে তার মানে কি এটা আমরা যদি যোজন করি তাহলে p স্কয়ার প্লাস 1 আসবে এখানে সেই জন্য আমরা কি করব উভয় পাশে যোজন বিয়োজন করব যোজন বিয়োজন শর্তে কি উপরে যে সংখ্যাটা আছে সেটা উপরে লিখতে হবে নিচেও লিখতে হবে 1 প্লাস sin থিটা সেটা উপরে লিখবা নিচেও লিখবা আর নিচের সংখ্যাটা উপরে যায় যোগ হয়ে যাবে প্লাস 1 মাইনাস sin থিটা নিচে কি হবে প্লাস আছে মাইনাস মাইনাস আর এখানে মাইনাস আছে প্লাস sin থিটা তার মানে উপরে যোজন নিচে বিয়োজন তাহলে p নাকি এই p স্কয়ার উপরের সংখ্যা সেটা উপরে লিখতে হবে নিচেও লিখতে হবে এখন এর নিচে মনে মনে কি আছে 1 সেই 1 টা উপরে প্লাস নিচে মাইনাস তার মানে কি যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে এখন দেখো যে sin থিটা sin থিটা কাটা যায় আর এখানে 1 প্লাস 1 মানে সংখ্যাটা যায় কি থাকে 2/2 sin থিটা ইজ ইকুয়াল p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস 1 এখন দেখো এই 2 এটু কাটা যায় তাহলে উপরে কোনো কিছু নাই মানে কি আছে 1 আছে তার মানে কি 1/sin 1/sin থিটা ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস 1/ হলো p স্কয়ার মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি বিপরীতকরণ করে তাহলে sin টা উপরে যাবে 1 টা নিচে যাবে তার মানে কি নিচে 1 লেখা দরকার নাই তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 1/ হলো p স্কয়ার প্লাস 1 মানে বিপরীতকরণ করে কি করে বিপরীত করণ করে এখন উভয় পাশে কি করতে হবে এই যে sin থেকে আমাকে কিসের মান বের করতে হবে cos এর মান তাহলে sin যদি স্কয়ার উভয় পাশে যদি স্কয়ার করি তাহলে sin স্কয়ার থিটা তখন আমরা সূত্র লিখতে পারবো sin স্কয়ার থিটা সূত্র কি 1 মানে cos স্কয়ার থিটা সেই জন্য উভয় পাশে বর্গ করে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার বাই p স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার উভয় পাশে কি করলাম বর্গ বর্গ করে এখন দেখো এই sin স্কয়ার থিটা সূত্র লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যা আছে তাই p স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার বাই হলো p স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইমপ্লাইজ দ্যাট 1 মাইনাস এখন এই cos টা যদি আমরা ডান সাইড নিয়ে যাই তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে আর এটা প্লাস আছে এটা যদি বাম পাশে আনি তাহলে কি হয়ে যাবে মাইনাস তাহলে p স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার বাই p স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল cos স্কয়ার থিটা কি করলাম পক্ষান্তর করলাম এখন দেখো এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ আছে তার মানে কি লসাগু করতে হবে লসাগু করলে কি হয় যে p স্কয়ার প্লাস 1 এটা হলো লসাগু এখন এই p স্কয়ার এখানে যে 1 এর নিচে কোনো সংখ্যা নাই সেজন্য এই লসাগুটা p স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারটা 1 সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে তাহলে p স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার e মাইনাস
আর এখানে পি স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এর ভাগফল কি থাকে 1 থাকে 1 তে লবে গুণ করলে যা আছে তাই থাকবে তার মানে কি পি স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার ইজ इक्वल cos স্কয়ার থিটা ইমপ্লাইজ দ্যাট এখানে দেখো উপরে কি সূত্র পড়ছে পি স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার তার মানে আমরা যদি পি স্কয়ারে এ মনে করি আর 1 এর বি মনে করি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি 4ab 4ab 4 ইনটু a a হলো b স্কয়ার ইনটু b হলো 1 4ab আর নিচে যা আছে তাই b স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইজ इक्वल cos স্কয়ার থিটা এটাকে আমরা এখন উভয় পাশে রুট করি উভয় পাশে রুট করলে a 4 কে রুট করলে কি পাবো অথবা আমরা এইভাবে লিখতে পারি 2p বাই p স্কয়ার প্লাস 1 f এর 4 কে আমরা ভাঙলাম 2p বাই p স্কয়ার প্লাস 1 একবার হোল স্কয়ার দিলাম তার মানে কি 2 এর উপর স্কয়ার মানে যদি কোনো 4 3 এর উপর স্কয়ার মানে p স্কয়ার আর নিচে p স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইজ इक्वल cos স্কয়ার থিটা এখন আমরা উভয় পাশ থেকে স্কয়ার বাদ দিতে পারি বাদ দিলে কি থাকে 2p by p square plus 1 is equal cos square square বাদ দিলে কি থাকে cos theta দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে cos theta is equal 2p by p square plus 1 এতে cos theta সমান 2p by p square plus 1 অতএব cos theta is equal 2p by p square plus 1 এটাই হলো প্রমাণ এখন দেখো 1 নাম্বার 1 নাম্বার বলছে কি q এর q সমান 3 হলে সমীকরণটি সমাধান করো এখন লেখো দেওয়া আছে q is equal cot square theta plus cosec square theta এটা q এর মান দেওয়া আছে আর এখানে দাও আছে কি q সমান থিটা না সরি q সমান 3 এবং q সমান 3 অতএব q এর জায়গায় q এর মান বসাও cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ इक्वल 3 ইমপ্লাইজ দ্যাট এখন এটাকে দুই ভাবে করা যায় যে আমরা অনুপাত সূত্র ফলালো হবে কোয়াড্রেন সূত্র কি cos / sin আর কোসাইন সূত্র কি 1 / sin এভাবে করলেও হবে কিন্তু এভাবে করলে তোমাদের অঙ্কটা একটু বড় হয়ে যাবে আর এখানে cosec স্কয়ার থিটা যদি সূত্র ফলাই 1 + cot স্কয়ার থিটা সেই ক্ষেত্রে অঙ্কটা একটু ছোট হয়ে যাবে দেখো cot স্কয়ার থিটা প্লাস এই যে cosec স্কয়ার থিটা সূত্র হলো 1 + cot স্কয়ার থিটা ইজ इक्वल 3 তোমরা এরকম একটা সূত্র জানো যে যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 ইমপ্লাইজ এখানে কি cosec স্কয়ার থিটা আছে তার মানে কি cosec স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 প্লাস cot স্কয়ার থিটা আমরা এই সূত্রটা লিখছি যে cosec স্কয়ার থিটা সূত্র হলো 1 প্লাস cot স্কয়ার থিটা এখন ইমপ্লাইজ দ্যাট যদি cot স্কয়ার যোগ করলে কি হবে 2 cot স্কয়ার থিটা ইজ इक्वल टू 3 মাইনাস 1 ইমপ্লাইজ দ্যাট 2 cot স্কয়ার থিটা ইজ इक्वल टू 2 ওই পাশ থেকে 2 বাদ দেয় বাদ দিয়ে দ্বারা ভাগ করে পাই তাহলে cot স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 অতএব cot থিটা ইজ इक्वल टू প্লাস মাইনাস 1 এটা cot স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 এটাকে যদি আমরা ওই পাশে রুট করি তাহলে স্কয়ার রুট কাটা যায় পাশে আর এই পাশে 1 কে রুট করলে কি হয় প্লাস মাইনাস 1 তাহলে কোয়ার্টার মান আমরা পাই পেলাম একটা প্লাস 1 আর একটা হলো মাইনাস 1 দেখো এখন যে আমরা একবার প্লাস 3 এর অঙ্কটা সমাধান করতে হবে আবার মাইনাস 3 এর সমাধান করতে হবে প্লাস চিহ্ন নিয়ে
cot theta is equal to 1 implies that cot theta is equal to এখন দেখো আমাকে থিটার মানটা নির্ণয় করতে হবে 0 সাথে বড় এবং 2π সাথে ছোট তাহলে আপাতত দৃষ্টিতে আমরা cot theta এর cot কত ডিগ্রি মান 1 তোমরা জানো cot 45 ডিগ্রি মান 1 cot 45 ডিগ্রি মান হলো 1 এর cot কে আমরা লিখতে পারি যে cot π/4 = 1 মানে যে cot π এর মান কি 180 ডিগ্রি 180 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 45 যেহেতু এখানে কন্ডিশন π দেওয়া আছে সেজন্য আমরা π লিখি তাহলে এই পাশে cot আছে সেজন্য এই পাশে cot লিখতে হবে cot কত ডিগ্রি মান 1 এই যে π/4 রেডিয়ান π/4 implies that cot theta is equal to cot π/4 is equal cot এখন দেখো এই জায়গায় আমাকে মান নির্ণয় করতে হবে 0 থেকে বড় আর 2π থেকে ছোট এখন তোমরা একটা চতুর্ভুজ আঁকো যে তোমরা জানো এখানে চারটা চতুর্ভুজ এখানে cot এর মানটা কি পজিটিভ cot এর মানটা কি পজিটিভ তাই cot এর মান কোন কোন ঘরে পজিটিভ এই যে তোমরা জানো প্রথম চতুর্ভুজে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ এটা অল পজিটিভ তার মানে কি কোটা পজিটিভ আর আরেকটা ঘর আছে থার্ড কোয়াড্রেন্ট এই ঘরে কোটা পজিটিভ এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে কোন অনুপাতের মান যদি এই ঘরে আসলে লিখতে হবে পাই মাইনাস এই ঘরে আসলে লিখতে হবে পাই প্লাস আর এই ঘরে আসতে হবে 2π মাইনাস কোয়াড্রেন্ট মানে বিভিন্ন ঘরে দেওয়ার সময় যেহেতু এই পাশে কোয়াড আছে এই পাশেও কোয়াড রাখতে হবে এবার 10 থাকলে এবার 10 রাখতে হবে এবার সাইন থাকলে এবার সাইন রাখতে হবে 92 রাখতে হবে সেই জন্য তোমরা এই ঘরে আসলে দ্বিতীয় ঘরে আসলে গেলে পাই মাইনাস বা 180 ডিগ্রি মাইনাস আর তৃতীয় ঘরে আসতে গেলে 180 ডিগ্রি প্লাস বা পাই প্লাস আর চতুর্থ ঘরে আসতে গেলে 360 ডিগ্রি মাইনাস বা 2π মাইনাস যেহেতু এই যে 10 এবং cot এর মান এই প্রথম চতুর্ভুজে প্লাস এবং তৃতীয় চতুর্ভুজে প্লাস তাহলে এই ঘরে আসতে গেলে কি কি আনতে হবে পাই প্লাস কি আনতে হবে পাই প্লাস সেজন্য আমরা লিখবো যে পাই প্লাস এই দেখেন যে থিটাটা দেওয়া থাকবে মানে সূক্ষ্মকোণটা সেই সূক্ষ্মকোণটা লিখবা পাই প্লাস পাই বাই 4 আমরা শুধু তৃতীয় ঘরে যাওয়ার জন্যই এই যে পাই প্লাস লিখলাম চতুর্থ ঘরে যাওয়ার জন্য কি লিখবো 2π মাইনাস দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য কি লিখবো পাই মাইনাস আচ্ছা এখন আমরা লিখতে পারি cot থিটা is equal cot pi by 4 সমান cot এখানে লসাগু গুলো কত হয় 4 কে 4 একে 5 মানে 5π by 4 ওকে থিটা is equal pi by 4 5π by 4 এখানে আমরা থিটা মান দুটো পেলাম তারপরে দেখো এই যে আরেকটা মান পাওয়া যাবে যে মাইনাস ধরে এখন নেগেটিভ চিহ্ন নিয়ে আবার নেগেটিভ চিহ্ন নিয়ে যে cot থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 cot থিটা সমান মাইনাস 1 আচ্ছা এখানে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি যে যে cot থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cot পাই বাই 4 তোমরা জানো যে cot পাই বাই 4 এর মান হলো 1 এখানে মাইনাস থাকার কারণে আমরা মাইনাস লিখলাম আর এখানে যে cot থিটা ইজ ইকুয়াল টু এখানে মাইনাসটা দেখো cot এর মান নেগেটিভ কোন কোন ঘরে দেখো এই ঘরে দ্বিতীয় ঘরে cotটা নেগেটিভ এবং চতুর্থ ঘরে cotটা নেগেটিভ তোমরা জানো এই ঘরে আসতে গেলে কি লিখতে হবে পাই মাইনাস আর এই ঘরে আসতে গেলে কি লিখতে হবে 2π মাইনাস তাহলে লেখো cot পাই মাইনাস পাই বাই 4 এখানে যে থিটা সূক্ষ্মকোণটা থাকবে সেটা মাইনাস করতে হবে ইজ ইকুয়াল টু এই ঘরে আসতে গেলে কি লিখতে হবে 2π মাইনাস আর যে
সূক্ষ্ম কোণটা আছে সেটা লিখতে হবে পাই মাইনাস পাই বাই 2 ইমপ্লাইজ দ্যাট দি কট থিটা ইজ ইকুয়াল টু কট এখানে লসাগু করলে কত হয় তারিখে 4 তারিখ থেকে 1 গেলে 3 তার মানে 3 পাই বাই 4 ইজ ইকুয়াল কট এখানে লসাগু করলে কত হয় 4 দ্বারা 8 8 থেকে 1 গেলে 7 পাই 7 পাই বাই 4 অতএব এখানে থিটার মান কি থাকে যে ওই কোণ থেকে কট বাদ দাও বাদ দিলে কি থাকে 3 পাই বাই 4 3 পাই বাই 4 কমা এখানে থাকে 7 পাই বাই 4 দেখো আমরা থিটার মান অলরেডি পেয়ে গেছি কয়টা পেলাম এখানে দুইটা আর এখানে দুইটা অতএব ভিন্ন অতএব নির্ণয় মান थीटा इज इक्वल पाई बाय 4 कॉमा 5 पाई बाय 4 कॉमा 3 पाई बाय 4 कॉमा 7 पाई बाय 4 ये चारटे হলো आंसर আচ্ছা যারা দুটো নাই তারা আরেকবার একটু মিলিয়ে নাও যে এখানে কিউর মান দেওয়া আছে কি cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আবার দেওয়া আছে কি cot q সমান 3 লিখলাম q সমান 3 q এর জায়গায় q এর মান cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 3 এখন cot টা ঠিক রাখলাম আর cos স্কয়ার থিটা সূত্র করছে যে 1 প্লাস cot স্কয়ার থিটা এখন cot আর cot যোগ করলে 2 cot স্কয়ার থিটা আর 1 টা ডান সাইডে যা দিয়ে গেছে যে 3 মাইনাস 1 তার মানে 2 থাকে এখন উভয় পাশ থেকে 2 দ্বারা ভাগ করতে হবে এই 2 এখান থেকে ভাগে কত হইছে 1 এখন আবার কি আছে এখানে স্কয়ার এই স্কয়ারটা যদি এবার রুট হয় 1 এর উপরে প্লাস মাইনাস 1 তাহলে কোয়ার্টার মান কি প্লাস মাইনাস 1 মানে দুইটা মান গেছে এখন আমরা এবার প্লাস চিহ্ন নিয়ে সমাধান করলাম আবার মাইনাস চিহ্ন নিয়ে সমাধান করলাম এখন প্লাস চিহ্ন নিয়ে কোয়ার্ট থিটা ইজ ইকুয়াল টু প্লাস 1 যে কোয়ার্ট থিটা ইজ ইকুয়াল টু এই পাশে কোয়ার্ট আছে সেজন্য আমরা ডান সাইডে কোয়ার্ট লিখলাম কোয়ার্ট কত ডিগ্রি মান 1 পাই বাই 4 কোয়ার্ট পাই বাই 4 মান হলো 1 এখন যেহেতু আমার এখানে কন্ডিশন দেওয়া আছে থিটা মানটা 0 থেকে বড় 2 পাই থেকে ছোট তো 0 থেকে বড় 2 পাই থেকে ছোট আর এই কোয়ার্টার মানটা কি প্লাস আনতে হবে প্লাস মান শুধু এই ঘরে আছে আর এই ঘরে আছে প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে আছে সেজন্য এই ঘরে আসতে এই ঘরের মান তো আমরা প্রথমে পেয়ে গেছি পাই বাই 4 আর তৃতীয় চতুর্ভাগে আসতে গেলে অবশ্যই লিখতে হবে কি পাই প্লাস সেজন্য আমরা লিখলাম কি পাই প্লাস এ যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা লিখতে হবে যে পাই বাই 4 এখন এখানে লসাগু করলাম 4 কে 4 কে 5 5 বাই 5 পাই বাই 4 এখন উভয় পাশ থেকে আমরা কট বাদ দিলাম কট বাদ দিলে কি থাকে থিটা সমান পাই বাই 4 এখানে 5 পাই বাই 4 অনুরূপভাবে নেগেটিভ চিহ্ন নিয়ে যে কট থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 এখন এই পাশে কট আছে এই পাশে কট লিখতে হবে এখন কট কত ডিগ্রি মান 1 এই যে পাই বাই পরিমাণ 1 এখানে নেগেটিভ চিহ্ন থাকার কারণে আমরা নেগেটিভ লিখছি এখন দেখো কট কোন কোন ঘরে নেগেটিভ কট দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ এই ঘরে আসতে গেলে তোমরা জানো কি লিখতে হবে পাই মাইনাস আর এই ঘরে আসতে গেলে কি লিখতে হবে 2 পাই মাইনাস সেজন্য আমরা লিখলাম কট পাই মাইনাস এখানে যে সূক্ষ্ম কোণটা থাকবে সেই সূক্ষ্ম কোণটা লিখতে হবে মানে পাই বাই 4 লিখলাম আর এখানে কট 2 পাই মাইনাস পাই বাই 4 এখন এখানে লসাগু করা যায় যে 4 কে 4 4 তে 1 গেলে 3 3 পাই বাই 4 আর এখানে থাকে 4 তে 8 8 তে 1 গেলে 7 পাই বাই 4 এখন আমরা উভয় পাশ থেকে কট বাদ দিয়ে লিখতে পারি থিটা সমান 3 পাই বাই 4 7 পাই বাই 4 তাহলে নিম্ন মান পাইলাম এই যে এখানে দুইটা মান পেয়েছি আর এখানে দুইটা মান তার মানে কোয়ার্টার মান থিটা মান পাইলাম পাই বাই 4 5 পাই বাই 4 3 পাই বাই 4 7 পাই বাই 4 এটা হলো অ্যানসার নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা এই সিদ্ধান্তটা বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং তোমরা এই ভিডিও ক্লাসটি তোমরা যেখানে দেখবে এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে সেখানে তোমরা এই হোমওয়ার্কের খাতা সুন্দরভাবে লিখে সেখানে আপলোড করে দেবে আজকে এবং কালকের মধ্যে আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারে কোনো
প্রকার প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে জানালে আমরা সেই অনুযায়ী পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব তোমাদের পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম